আচ্ছা গতকালকে হোমওয়ার্ক দিয়েছি, কেউ এমন আছো আসছে ভাইয়া কোর্স এটা পারি নাই বা এরকম? বলো বলো কত নাম্বার? 2 আর 10 এর গুণ ক, 2 আর 10 বিজরি গুণ ক। আচ্ছা ফাইন, 8 এর গুণ মানে নেই। আচ্ছা 10 এর গ করাই দেই, মানে 8 এর গ করে দিই। আমি অবজেক্টিভ গুলো দেখা হয়নি, সব বাইকের অবজেক্টিভ এর জন্য তো সময় এটা, আমি আগামী শুক্রবার সবগুলো দিয়ে দিব। এটা এই অঙ্কটা বইয়ে আছে কিন্তু এটা চেঞ্জ করে দিচ্ছে অপর, মানে বইয়ের অঙ্কটা কোনটা আমি তোমাকে বলে দিই ভাই। 5 এর খ নাম্বারটা হলো বইয়ের অঙ্ক, দেখো 5 এর খ নাম্বার বই সিদ্ধা আছে না? না ভাই, পরীক্ষা হওয়ার পরে আহামরি টেস্ট পেপারের কোশ্চেন হবে না, হায়ার ম্যাথে জেনারেল ম্যাথে তো পারবে না, জেনারেল পরীক্ষায় হচ্ছে না, হায়ার ম্যাথে কয়েকটা কোশ্চেন খালি আমরা অ্যাড করে ফেলবো, মানে নতুন তোমাদের যে শীটটা তৈরি করবো সেটা বিগত 3 বছর দিব, মানে এই বছর আর আগের 2 বছর, এই শীট গুলো তোমরা সলভ করতে থাকবে, মানে এগুলো কাজে লাগবে। আমি টেনে উঠলে তোমাদের আমি একটা বই বানাই দিব এরকম, বুঝছো, যেখানে ফর্মুলা শীট গুলো থাকবে, ফার্স্টে ফর্মুলা তারপরে এই যে এসকিউ লাস্টে অ্যান্সার দিব, এরকম একটা বই বানাই দিব, হ্যাঁ, আর সমাধান আমি করে, বুঝছো তুমি আমার কথা, আর অবজেক্টিভ এরও ফার্স্টে দেওয়া থাকবে, অবজেক্টিভ এরও প্র্যাকটিস করবো, লাস্টে অ্যান্সার শিখতে হবে, এরকম একটা বই তৈরি করতেছি। আর এই যে কথা নাই, আচ্ছা এবার আমার বলো তো একবারে পি প্লাস কিউ কত প্রিয়ন্ত বলো? পি প্লাস কিউ, আর পি মাইনাস কিউ হলো 2 sin θ, তাই না? tan θ প্লাস সাইন থিটা আর tan θ মাইনাস সাইন থিটা, তাই না? 16 PQ এইটা যোগ করলে কি হয়? 2 tan θ চালায় মারতেছে মানুষ জন, হ্যাঁ শুনো ডিস্টার্ব মোড দিব, ধরো ডিস্টার্ব মোড অন, মানুষজন মনে করে আমরা আমাদের কাজটা কোনো ভ্যালু নাই, তাহলে উপরেরটা নিচেটা পুরো কাটা যেতে হবে, কিন্তু উপরেরটা হলো ইনটু আবার নিচে মাইনাস, তাহলে কি করবো বুদ্ধি করে, এই যে সাইন স্কয়ার থিটাকে কি লেখা যায় বলো তো, 1 cos² এই বুদ্ধিটা আমরা ওইখানেও অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা দেখো এই হইলো, এটা কেন বললাম যে এখানে উপরে বিয়োগ করাচ্ছে ক্রিস্টিয়ান, তাহলে আচ্ছা গুণ করে দিলে কত হয় বলো, tan² θ মাইনাস tan² θ ইনটু cos² θ, কেউ কি বলবা tan² মানে কি?
sin square by cos square. Sin square by cos square into the cos square. नीचे बोलो tan square theta minus sin square theta. कड़कड़ी जाए. Tan square sin square. कड़कड़ी के लिखी था के tan square minus sin square और नीचे tan square minus sin square. कड़कड़ी के लिए one. That is right side. आशा करूँ दूसरे side. है ना? इतनो चेंज कर दी से कोई राम बना. या इधर क्यों से मैंने इधर गुण कर दी. Tan square के sin square by cos square लिख सी. Cos square काटा. Sin square वाले. ऊपर नीचे same. करेक्ट इसे. वन. बुक से क्लास शुरू करें. ना नीचे तक. मैंने आइडर तुम्हें ऊपर टा वाला बा नीचे टा वाला बा অথবা তুমি নিচেরটারে উপরেরটা বানাইতে পারো দুটো সেম বানাইতে হবে মানে অনেকে করে কি এটারও ভাঙা এটারও ভাঙা মানে এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে মানে এমন হয় না যে তোমরা দুইজন বন্ধু দেখা করবা তুমি ওর জায়গায় গেছো ও তোমার জায়গায় গেছে মানে মানে ওই লুই না ছোটবেলায় এমন হইতো মোবাইল তো ছিল না আমাদের সময় আমরা যখন দশের গ নম্বরে বলা হয়েছে cos স্কয়ার cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু y আর y সমান 1 আছে এবারে আসো লেফট সাইড আমাকে কি প্রমাণ করতে বলছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos স্কয়ার থিটা 1 প্রমাণ করতে হবে মাথায় একটা বুদ্ধি আসছে বলি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা মানে 1 না তাহলে এটা আছে থাক এইটারে cot রে কি লেখা যায় বলো তো cos / sin লেখা যায় না হ্যাঁ তাহলে এটা হবে cos টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4 এবার আমাদের পদ cos টু দি পাওয়ার 4 মানে কি sin স্কয়ার চমৎকার ভাবে আচ্ছা আমি আজকে গতকালকে দিতে পারি নাই গতকালকে আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম আজকে দিবনে তোমাদের 6 আর 7 এর ম্যাথ দিশেগুলা এটা দেখবা লিংকগুলো দিব 6.3 7.1 7.2 এই তিনটা চ্যাপ্টারের হ্যাঁ হ্যাঁ 9.2 আচ্ছা ঠিক আছে 9.2 রিসেন্টলি করাইছি কারণে দেই আচ্ছা দেখা দিচ্ছি আমি ওইটাও দিয়ে দিব হ্যাঁ অনেকগুলো ভিডিও হবে সিরিয়ালি তোমরা দেখো ক্লাস 1 ক্লাস 2 এক অঙ্কগুলো লাগবে না তোমার আমি ইনবক্সে দিব বুঝছো মানে এই তোমাদের 9.2 লাগবে তাহলে ইনবক্সে দিব না তোমার তোমার নাম কি দিতে আছে আচ্ছা তুমি এড নাই তুমি এড আছো তোমার এই যে কি নাম জানি তোমার হ্যাঁ হ্যাঁ কাজ করতে কোসেক স্কয়ার থিটা এই যে তোমার ফাদার আইডি ও ফাদার আইডি এটা আচ্ছা
আচ্ছা আর কোনো প্রবলেম নাই আমার আমার কয়েকটা কোয়েরি আছে কয়েকটা অল্প আমি জানি কোন প্রবলেম হবে আমি বলবো দুইয়ের গ ওকে ওকে ঠিক আছে দুইয়ের গ দেখা যাচ্ছে বলছে cos a plus b equal to x x মানে √3 by 2 আর sin a minus b হলো হাফ চলো পড়ি প্রথম পার্টটা তো সোজা থিটার মান জানি হ্যাঁ হ্যাঁ মানে ওইটা না করে গড় পাওয়া যাবে না তো এ ও বি এর মান নির্ণয় করে দেখাও যে এত তারপরে দেখাও যে ও আচ্ছা ও আচ্ছা 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 এ আর বি তো মান নির্ণয় করতেই হবে আচ্ছা এ আর বি পারছো এ হলো 15 বি হলো 45 ডিগ্রি হয় না না এ 45 ও এ 45 ও √a + b 60 হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাই একটা মাইনাস আছে এটা sin 30 ও হ্যাঁ আমি বলি a plus b মানে 30 হয় আর a minus b হলো 30 হ্যাঁ তাহলে দুটি 30 হলে এর মানই হবে হলো এর মান হলো না না a 30 y 60 হ্যাঁ হ্যাঁ a 30 y 60 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে sin 90 ডিগ্রি আর cos 0 দুটো সমান হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে আমি আর এটা বের করলাম না এটা মনে হয় পারবা আমি শুধু গ করে দিই তুই এ এটা লেখো গ খ থেকে পাই এ হইল 30 আর বি হইল 0 ডিগ্রি এটা তুমি ক্যালকুলেশন করে পাও বুঝছো তুমি আমার কথা তো এটা আমি বললাম না তাইলে আমাদের বল a plus b by 2 কত থ্রি ইন্টু এ প্লাস বি বাই টু কত থ্রি ইন্টু 30 ডিগ্রি ডিভাইডেড বাই টু 45 ডিগ্রি হবে না তাহলে তার মানে থিটাকে 45 ডিগ্রি প্রুফ করতে হবে বুঝছো মানে থিটা ইকুয়াল টু 3 ইনটু a প্লাস b বাই 2 প্রমাণ করতে বলছে তার মানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি এটা প্রুফ করো তাহলে চলো ম্যাথটা করি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2 একটু চেঞ্জ করে দিছে চমৎকার একটা অঙ্ক এটা না হ্যাঁ ফার্স্টই বলব না আমি বলি কি কিভাবে করবা যে কোনো একটাকে এক সাইড পাঠিয়ে নিতে হবে হ্যাঁ ঠিক আছে ওয়ান মাইনাস সাইন স্কয়ার বুঝছো সবাই আচ্ছা এটা √2 sin থিটা হোল স্কয়ার 2 √2 sin থিটা 1 প্লাস 1 স্কয়ার কি করলাম বুঝছো a minus b হোল স্কয়ার বানায় ফেলেছি দেখো √2 sin থিটা হোল স্কয়ার করলে কি হয় 2 sin স্কয়ার থিটা তাহলে 2 √2 √2 sin থিটা 1 প্লাস 1 তাহলে এটা হলো কি √2 sin থিটা minus 1 হোল স্কয়ার জানা যায় কিন্তু 0 মানে বুঝছো কি করছি এগুলোকে ওই পাশে পাঠাইছি তারপরে ঘুরায় লিখছি অনেকে বলে ভাই এগুলো বামে আনলে তো এটা মাইনাস টু সাইন স্কয়ার থিটা হয় মানে এটা ধরে নিয়ে ওইটা ওই পাশে পাঠাই হ্যাঁ রুট করলে 0 হ্যাঁ √2 sin থিটা মানে 1 বাই √2 ইকুয়াল টু sin 45 তার মানে থিটা 45 এই তাই না অর্থাৎ এটা মানে তো 45 তাহলে আমি বলতে পারি সুতরাং থিটা ইকুয়াল টু 3 ইনটু এ প্লাস বি বাই এটা এটা মানে এস এস স্কয়ার রুট রুট 0 মানে তো 0 স্কয়ার তো পাশে গেলে রুট হয় না রুট 0 মানে তো 0 তো আশা করি বুঝছো এখান থেকে আমারও কয়েকটা অঙ্ক করায় দেওয়ার আছে আচ্ছা ভাইয়া তোমরা সাথে খ পারছো
সাতের খ কিন্তু বইয়ে নাই বানালো আমি সাথে খ নাম্বারটা আমি পড়াই কারণ হইলো এই অঙ্কটা বানানো বুঝছো যাবা সাথে খ নাম্বারটা দেখাই দিই আর আমি বলি কোনটা কোনটা আমার কাছে মনে হচ্ছে আমি কমন সেটা আমি পড়াই দিচ্ছি হ্যাঁ বলো অনেকের মাথায় আসবে না এবি এর সূত্র ফোর এবি মাথায় আসবে না আচ্ছা সাথে কথা বলছে সাইন এ প্লাস কস এ এক্স সেক এ প্লাস কস এ কি হলো ওয়াই ওই অঙ্কের মধ্যে করে দেবো আর তোমাদের ইনফ্যাক্ট লাস্টের সপ্তাহে 19-20 যে ক্লাস মানে 20 তারিখেরটাও আমি আগে নিয়ে পড়া বুঝছো কারণ হইলো যে 20 তারিখ পর্যন্ত যাবো না ক্লাস পরীক্ষা তোমাদের শুক্রবার দিন লাস্ট ক্লাস হবে মানে ওই যে 19 তারিখ তার আগে আমি আরেকটা এক্সট্রা ক্লাস দিই বৃহস্পতিবার বা অন্য কোনো দিন নিয়ে মানে তোমাদের আগামী শুক্রবারে ক্লাস হবে তারপরে রবিবারে নিব ওই সপ্তাহে আরেক দিন নিব আর হ্যাঁ হ্যাঁ তিনটা মানে চারটা কারণ হইলো যে শুক্রবার যদি ধরো হ্যাঁ তাহলে চারটা হবে শুক্রবার থেকে শুক্রবার বুঝছো শনিবার দিন আর ওইটা নিব না কাল তোমরা অনেকে মানে বাংলা ইংরেজি পড়তেছো তো বাংলা ইংরেজি পড়ো না মনে হয় পরীক্ষার আগের দিন পড়ো মনে হয় নাকি ম্যাথ হইলো কি আমার মনে হয় শুধু জ্যামিতি অংশটা একটু পড়াই দিলে আমার তেমন একটা প্রবলেম হবে না আমি মোটামুটি সবগুলাই সিকিউ এমসিকিউ তোমাদের পড়াই দিলাম দিও আয়েশা পরীক্ষাটা দিও সমস্যা কি পড়ে দিও ক্লাসে পরে আগে আমি বলি এদিকে তাকাও সাইন স্কয়ার এর প্লাস কস স্কয়ার এর কত 1 হ্যাঁ আর এখানে লসাগু করে ফেল কস ইনটু সাইন লসাগু করলে সাইন এর প্লাস কস আর এখানে 1 প্লাস 2 সাইন এর কস এর মাইনাস 1 1 1 ক্যান্সেল আচ্ছা ভাই সাইন এর কসে কাটাটা দেখো তো গুণটা কি থাকে 2 ইনটু ব্র্যাকেটে সাইন এর প্লাস কস সাইন এর প্লাস কস এর কত x 2 x হলো রাইট সাইড আশা করি বুঝছো এটি প্রমাণ করতে বলছি এই অঙ্কটা বইয়ে নাই আজকে রাস্তাঘাট যে কি খালি মানে বাস টাস নাই আজকে মাত্র গাড়ির তেল বললাম দেখলাম যে অক্টেনের দাম বাড়ানো আমি বললাম যে অক্টেনের দাম অনেক বাড়ছে ডিজেলের দামই বাড়ছে ডিজেলে এলো ভর্তুকি দেয় সরকার সবচেয়ে বেশি মানে ডিজেলে 1135 কোটি টাকা ভর্তুকি দেয় প্রতি বছর মানে দাম আরো বেশি কিন্তু মানে তেলের দামের উপরে সবকিছুর দাম নির্ভর করে তেলের দামের মানে তেল বলতে যে ডিজেল জ্বালানি তেল
সবকিছু নির্ভর করে, কারণ ওইটা বাড়লে পরিবহন খরচ বাড়বে, আলু পেঁয়াজের দাম বাড়বে, কোন জায়গায় অফটেন শুধু মোটর সাইকেল গাড়ি মাইক্রোবাস এরা অফটেন ইউজ করে, অনেকে তো গ্যাসও ইউজ করে না সিলিন্ডার করে। আমি যেমন গাড়ি আমি সিএনজি এলপিজি করি নাই, আমি গাড়ির তেলেই চালাই, আমি চালাইতে পারি এখন, আমি ড্রাইভার দিয়ে চালাই। ড্রাইভার দিয়ে চালাবি ভালো কেন, গাড়িটা থাকা রাস্তা মানে ঠান্ডা মাথায় একটা চালাইতে হয়, আদারওয়াইজ ডেঞ্জার। হ্যাঁ, এবার বলি আমার যেগুলো প্রবলেম সেগুলো একটু করাই দিচ্ছি। বলাবান 16 নাম্বার সিকিউ, শুনো আজকে আলী আর ছুটি দিব, এগুলো আমাদের শেষ হয়ে যাবে। ওদের স্কুল কয়টায়? 10টা, সাড়ে 10টা, 10টা 20, 10টা 20 হইলে 5 মিনিট আগে ছাড়াও যথেষ্ট, বা 10 মিনিট আগে ছাড়লি ম্যাক্সিমাম 16। এখানে বলছে এর মান নির্ণয় করতে অকাংশের লবা করে প্লাস আর মাইনাস এর পার্থক্য থাকে কি করতে হয়, যোজন বিয়োজন, মনে আছে? মানে লবার হরে শুধু প্লাস আর মাইনাসের পার্থক্য, যোজন বিয়োজন করবা, cos a plus sin a ব্র্যাকেট প্লাস cos a মাইনাস মাইনাস sin a, আজকে বইয়ের মধ্যে পরীক্ষা নর্থ এমে যায় না, বুয়েটের প্রতি পরীক্ষা আজকে HSC 2020 সালে গত বছর যারা অটো পাস পাইছে তাদের বুয়েটে প্রতি পরীক্ষা নেওয়া হচ্ছে। আমি ম্যাথ পারবো বুঝছো, তো ফিজিক্স কেমিস্ট্রি আমি পারবো না, ফেল করবো, আমি পড়েই তো নাই এত বছর, তাই না? মানে ফিজিক্স তাও চা আমি অল্প টল্প কিছু পারবো, কেমিস্ট্রি কিছু পারবো, আমাদের লাগবে 2 জন কেউ কি বলতে পারবা কট কত হইলে রুচি হয়, কট কত ডিগ্রি মানে 60 হয় নাকি 30 কটাকে উল্টাইছো টেনে, হ্যাঁ তাও হবে কোনো সমস্যা নেই। কট 30 ডিগ্রি মানে রুচি, ক্যালকুলেটর বের করে নিবা, না তুমি ফার্স্টে কি করবা জানো, পরীক্ষার খাতা দেয় না, হ্যাঁ ম্যাথ পরীক্ষার আগে না ছটটা করে ফেলবা, খাতা দেয় না, কোশ্চেন দেওয়ার আগে টাইম থাকে না, মার্জিন করো লাস্ট পেজে ছটটা করে ফেলবা, আপনি খাতা দিচ্ছেন ওই খাতার মধ্যে আমি লিখছি করতে গেছি বললাম আমি এটা লিখছি আমার লাগবে পরীক্ষার জন্য, কনফিডেন্টলি কথা বলবা সাবজেক্টের সাথে, তাই না? মানে নরমাল কথা বললেই হলো না, কি আমি সেটা লিখছি আমার লাগবে, মার্জিন করা যদি অপরাধ না হয় আমি সেটা আমি তো জানো সূত্র মুক্ত করে বইয়ে যাইতাম গিয়া লাভ আপনার খাতা দিত না, আমরা সূত্র লিখে খাতার মধ্যে লিখে যাবো না পরীক্ষা 3 ঘন্টার মধ্যে, আমাকে
আমারে নিয়ে যে হেডমাস্টার যে ইন্টারেসে কথা বলছিল যে আমি জীবনেও এত দুষ্ট রোল অ্যাক্ট দেখিনি, মানে আমারে বলতেছে যে আমি করতাম কি মানে আমি খেলতাম মানে পড়াশোনাতে, মানে তোমার আমি বলি আমি এইটা থাকতে কিন্তু ফার্স্ট ছিলাম না, এইটা থাকতে আমার রোল আট ছিল। ওই যে দ্বিগুণ দাসা চতুর করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, ওই যে আরবি দ্বিগুণ মানে মুরগি, দ্বিগুণ মানে মোরগ আর দাদা চতুর মানে মুরগি, না না ওইটা ওইটা মানে এত বিরক্ত ছিল যে আমার মনে আছে আরকি। তা দেখ আরবি শোনো আরবি পড়াটা কিন্তু আরবিকে বাধ্যতামূলক ইনক্লুড কইরা কি লাভ হয়েছে আমার, আরবিতে একটা কবিতা শিখাইছে আরবি কবিতা লিখতে হবে আর তাতে একটু লাভ হয়েছে অল্প একটু। ধর্ম পরীক্ষায় আমরা করতাম কি অনেক আরবি কোটেশন সারাপ করেও দেখতো না, আরবি কোটেশন দিয়ে দিয়ে মানে বাংলা আর নিজেই ওরু ওরু মানে সাহাবি বলছেন সাহাবির কথা নিজে বানাই দিয়ে নিজেই সাহাবি হয়ে গেছে, এরকম হয় না তোরা? না না সেটা হলে তো আমার মুশকিল হ তাহলে তো আমার অনেক আমি করতাম কি ওই যে জের জবর পেশ দিতাম না, পরীক্ষা মানে এক দুই তিন হয়েছে আর কিছু হয়নি, কারণ কি তিনজন সব বিষয় পাস করছে, মানে ফিজিক্স আর হায়ার ম্যাথে সব ক্ষেত্রে, মানে হায়ার ম্যাথে হলো পাঁচজন পাস করছে, ফিজিক্সে হলো গিয়া তিনজন পাস করছে, তো এই তিনজনই ফার্স্ট থেকে আমি তো ফার্স্ট, আমি ফেল করি কারণ কি মানে এগুলো তো নতুন, মানে এর সাথে আসলে ও মনে করে কি এটাও সমাজের মতো একটু লিখে দিলেই মনে হবে, কিন্তু এটা যে টু দা পয়েন্ট লিখতে হবে এটা তো অনেকেই বুঝে না। পরে আবার সেকেন্ড টার্ম বার্ষিকী ভালোই করছে অনেকেই, বুঝছো ফার্স্টে বুঝতে পারেনি। এই যে হ্যাঁ পরীক্ষা তোমরা দাও আচ্ছা, তার তোমাদের টেন সুযোগ আছে, নাইনই তো তোমরা পরীক্ষা দিয়া বলাইতেছো না, কিন্তু এবার যারা নাই এসএসসি 22 এরা তো দুইটা বছরই ধ্বংস হবে, তোমরা না হয় একটা বছর আগামী বছর পাবা, তোমাদের টিকা টিকা দিয়ে দিচ্ছে, করোনা পরিস্থিতি খুব খারাপ না হলে স্কুল বন্ধ করবে না। আচ্ছা এটা খুব জঘন্য একটা কাজ হবে, খুবই খুবই জঘন্য, কারণ জেনারেল ম্যাথে এমন কতগুলো টপিক আছে যেটা না পড়লে তো মানে যা আছে তাই আমরা টেনে আবার শুরু থেকে ভালো করে পড়াবো। আমি পড়াইছি নাইনে, কিন্তু নাইনের চেয়ে এটা টেনে পড়াইলে এটা ভালো হয়, কারণ তোমাদের মানসিক পরিপক্কতাও বাড়ে, মানে এক বছরে তোমরাও কিন্তু যথেষ্ট গ্রোন আপ হবে, মানে হ্যাঁ কই কি আটটা না নয়টা ক্লাস দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন না আমি টেনে আবার টোটালটা পড়াবো, চিন্তা করো, আরে আসল চ্যাপ্টার এখনো পড়াইনি ভেক্টর। তবে আমার ধারণা তোমাদের শর্ট সিলেবাস দিবে মানে কিছুটা কমাবে, তোমাদের মনে 20% কমাবে, বুঝছো না, মানে এই বছর কমাইছে হইলো 40%, আগের বছর 60% কমাইছে, মানে 40% সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে, না ওইটা বাদ দিয়ে হইলো মানে তোমাদের মনে সবগুলো সাবজেক্টই কম। আমি বলি ইন্টারে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইটা ছয়টা ডাবল পেপার করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর হইলো ই আছে বুঝছো আর হায়ার ম্যাথ দুই পেপার ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপার, ইন্টার এটা জেনারেল ম্যাথ নাই
শুধু উচ্চতর বলি এটা চান্স পেয়ে যদি নাকি এইচএসসিতে সব বিষয় না ভাইয়া এটা এটা ভুল কথা আমি বলি আমি বাংলা এ মাইনাস পেয়েছি ইংলিশে পাইছি এ আমার জিপিএ হলো 4.6 তো আগের কথা হ্যাঁ 2003 আমরা প্রথমে এইচএসসি ইন্টার চ্যানেল সমস্যা নাই আমি 4টা এ প্লাস পাইছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ব্যালেন্স আর বাকি দুইটা তো খারাপ বাংলা তো আমি পড়িই না যে বাংলা না পড়ার কারণে আমি এ মাইনাস পেয়েছি মেডিকেলে হচ্ছে তোমার টোটাল জিপিএ দেখে একবারে কিন্তু আর মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাথ হয় না মেডিকেল ভর্তি পরীক্ষা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা সাধারণ জ্ঞান বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান আই সাইন কত হইলো রুচি ভাই একটু বলো তাহলে থিটার মান একটা 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি গেল আরেকটা অঙ্ক করা তাহলে মোটামুটি হয়ে যাবে চারের খ নাম্বার পাচ্ছ তো চার তো করোই নি চারের খ নাম্বারটা করে নি হেপি গেঞ্জাম অঙ্ক করে ভাইয়া তোমরা এই শীট বাসায় এক সপ্তাহ স্টাডি করতে পারবা আমার কাছে সলিউশন করা আছে মানে সলিউশন মানে কি গত বছর পড়াবা এটা তো কোর্স তো তখন মানে না দিয়ে দিলে লাভ নাই দিয়ে লাভ কি তোমার একটা গাইড করে দিয়ে দিবা কি লাভ হলো তোমার তোমার সেটা যেটা পারো না সেটা একটু দেখতে তোমার লাভ হবে তাই না যে কেন তুমি নিজেই করতে গিয়ে আগে কাদা মাটি মাখবা যে পারলাম না কেন কাটাকাটি করবো তারপরে সেটা একটা সলিউশন দিলে ভালো হবে বুঝছো তুমি আচ্ছা প্লাস মাইনাস কি স্কয়ার রুট বললেই তো প্লাস মাইনাস হবে না না এটা যেহেতু প্রমাণ করতে বলছে প্লাস মাইনাস তোমার এটা করতেই হবে চারের ফল আগে এ স্কয়ার সেক স্কয়ার এ বি স্কয়ার ট্যান স্কয়ার এ আচ্ছা ভাইয়া শুনো কটের মান তোমার বের করতে বলছে আমার কথা হলো আমি যদি ট্যান এর মানটা বাইর করি উল্টা দিলেই তো কট পাওয়া যাবে তাই না তো এখানে খেয়াল করো এখানে ট্যান স্কয়ারে আছে sec স্কয়ার এ কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan তাই না sec স্কয়ার মানে 1 প্লাস tan মানে কেন সূত্রটা অরিজিনাল সূত্র কি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কত 1 এই tan স্কয়ার ডান পাশে লিখিও 1 প্লাস tan স্কয়ার হবে না বুঝছো আমি কি বলছি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি আমার টাইমটা ফিক্সড রাখবা শুক্র শনি 9টায় অন্য কোনো পড়া ওই সময় দিবা এক ঘন্টা সহ মানে দুই দিন সপ্তাহে এটা একটা ক্লাঞ্চ টাইম তো মানে অনেকেই এই টাইমগুলো দিতে চায় শুক্র শনিবার 8টায় 9টায় 10টায় 9টার টাইমটা 9টা থেকে 10টা আমার জন্য ফিক্স রাখবা বুঝছো হ্যাঁ কারণ বছরের শুরু থেকে প্রলাপান করতে আসে বুঝছো 10 এ বছরের শুরুতে প্রলাপান আসবে সবার জন্য এই টাইমটা ফিক্স রাখো তোমরাও এই টাইমটা ফিক্স রাখো অন্য সারাদিন আছে তোমরা দেখো না কোনো সমস্যা নাই বুঝছো তুমি আমার কথা এস স্কয়ার টেন স্কয়ার কে আবার আমাদের তো মানে থার্ড ইয়ার পড়তে হবে এসএসসি হলো থার্ড ইয়ার হয়ে গেছে না আগামী বছর 9 হবে 10 হবে এসএসসি 22 এই যে ওদের ডিসেম্বর থেকে শুরু করবো এসএসসি 22 রিভিশন রিভিশন করবো না ওরা পরীক্ষা দিবে না পরীক্ষা দিবে আর এখন ফার্স্ট ইয়ার আসবে তাদের থার্ড ইয়ার হবে যদি মানে করোনা পরিস্থিতি ঠিক থাকে আমি কাতার যাবো
What is square A? Shudra, what A? Online class is also. Online class is also. এর আগে আমি গ্রুপে তোমাদের কি গুলা দিয়ে রাখবো লিঙ্ক গুলো দিয়ে রাখবো তোমরা সিরিয়ালি দেখ অঙ্ক গুলো হ্যাঁ কারণ বইয়ের অঙ্ক না পারলে তুমি সৃজনশীল পারবা কেন বুঝছো আর ক্লাসে গ্রুপের সবগুলো আগের লিঙ্ক দিয়ে দিব না আমি 3, 17, 9 এইসব চ্যাপ্টার গুলো দিব আর 6, 7 গুলো দিব ওয়ালাইকুম আসসালাম বলো বলো দাও 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 কিন্তু দিয়ে ফেলো সময় নাই কিন্তু আর আচ্ছা হ্যাঁ দাও কিন্তু ই করে হ্যাঁ দাও আমার এই মাসের বেতন 1000 বুঝছো খাতা খাতা ভাবে শুক্রবার দিব আমি অবজেক্টিভ দেখা হয় না আমি সবগুলা দেখা একসাথে দিব না তোমরা ওয়েড হয়ে না সবগুলা দিব নেক্সট শুক্রবার দিব আর তোমরা পরীক্ষা গুলো দিতে থাকো 17 পরীক্ষা দিছো দাও নাই তো দিছো কালকে দিয়ে দাও মানে এগুলো দিলে সব একসাথে আমি দিয়ে দিব